আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আমার আজকের আয়োজন বিফ তেহারি। খুব অল্প উপকরণে এবং খুব সহজভাবে আমি কিভাবে বিফ তেহারি রান্না করি আজ সেটাই আপনাদের দেখাবো। এই রেসিপিতে মাংস ম্যারিনেট করার ঝামেলা নেই, তাই সময় লাগবে খুবই কম। এবার রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে মাংস দেখিয়ে দিচ্ছি। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংস আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংস ছোট ছোট টুকরো করেছি। তেহারির মাংস ছোট করেই কাটতে হয়। আর এখানে ছোট ছোট নতুন আলু বেশ কয়েকটা একটু লবণ দিয়ে মেখে ডুবো তেলে হালকা করে ভেজে নিয়েছি। আর 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। এবার রান্না শুরু করে দিচ্ছি। একটা প্যানে সরাসরি মাংস নিয়ে নিলাম। প্রথমে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এবং তেল দিয়ে দিলাম 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 1/4 ভাগ। সবশেষে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। চুলার জাল বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংস ফুটে উঠলে চুলার জাল লো এবং মিডিয়ামের মাঝামাঝি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় ঘন্টা খানেক পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমি এরই মধ্যে আরো 2-1 বার মাংস নেড়ে দিয়েছি। মাংস সিদ্ধ হয়েছে, তবে পুরোপুরি নয়, এখনো পানি আছে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দই না দিলেও তেহারি হয়ে যাবে, তবে দই দিলে মাংস সফট এবং জুসি থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহী গরম মশলা। এই শাহী গরম মশলা কীভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলেই আছে, লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। অরিজিনাল তেহারির স্বাদ পেতে হলে এই শাহী গরম মশলা গুঁড়ো আপনাকে দিতেই হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একটা মাংস চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে 1/2 কাপ পানি দিয়ে একটু ফুটিয়ে নিব। এতে আলুর ভিতর মশলা ভালোভাবে ঢুকে যাবে। এবার তেহারি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। দুই টুকরা দারচিনি, 3টা এলাচ দিলাম।
আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 7 কাপ পানি। আমি 3.5 কাপ চালের তেহারি রান্না করব, তাই 7 কাপ পানি দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানি ফুটে উঠেছে, এতে দিয়ে দিচ্ছি 3.5 কাপ পোলার চাল। আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, চাল ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আপনারা লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। তারপর 1/4 কাপ ঘি। এবং সবশেষে মাংস পুরোটা ঢেলে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জ্বালে কিছুক্ষণ রান্না করব। পোলাওয়ের পানিটা এখন কমে গিয়ে চালের সমান সমান হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। তেহারিতে একটু বেশি কাঁচামরিচ দিতে হয়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একটু ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে 20 মিনিট দমে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচের পোলাওগুলো উপরে তুলে দিচ্ছি। আলতো হাতে ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে বাকি 10 মিনিট দমে রাখতে হবে। বাকি 10 মিনিটও হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আর একবার নেড়ে মিশিয়ে দিলাম। তেহারির সুন্দর সুগন্ধ শুধুমাত্র আমিই পাচ্ছি। এখন পরিবেশন করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। গরম গরম তেহারি, সাথে কয়েক টুকরা পেঁয়াজ টমেটো আর লেবু, ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বিফ তেহারি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই তেহারি রান্না করতে। আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।